জুলাই বিপ্লবে ছাত্রলীগের অমানবিক নির্যাতন, নিপীড়ন ও হামলার শিকার হয়েছেন বহু শিক্ষার্থী। এই ঘটনা তদন্তে একটি কমিশন গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। এছাড়া গত ১৬ বছরে ছাত্রলীগের নৈরাজ্য, হামলা ও নির্যাতনের সঙ্গে যারা যুক্ত ছিল তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনকে মামলা দায়ের করতে হবে বলেও মনে করেন তিনি। ২৮ সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে হাসনাত বলেন, গত ১৬ বছর ধরে আওয়ামী লীগের পোষ্য গুন্ডাবাহিনী ছাত্রলীগ দেশের শিক্ষাঙ্গনগুলোতে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ছাত্রলীগ বিরোধী মতে শিক্ষার্থীদের উপর নগ্ন হামলা, নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে। এমনকি ছাত্রদল, ছাত্রশিবির কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ এনে অনেক সময় শিক্ষার্থীদের উপর অমানবিক নির্যাতন করেছে। তিনি ফেসবুক পোস্টে লিখেন, গণতদন্ত কমিটি গঠন করে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উদ্যোগ নিয়ে ছাত্রলীগের হামলাকারী ও নির্যাতনকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে। এটাই জুলাই অভ্যুত্থান পরবর্তী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের অন্যতম প্রধান দাবি। এই দাবিতে কালক্ষেপণের সুযোগ নেই। কালক্ষেপণ করে ছাত্রলীগের সন্ত্রাসীদের পুনর্বাসনের সুযোগ করে দিলে শিক্ষার্থীদের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জবাবদিহি করতে হবে। আগস্টের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার এক দফা দাবি লাগাতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলী ইউনুস হৃদয়, খবর সংযোগ।